আগুন লাগলো কলকাতার এলিয়ট রোডের একটি গুদামে। সন্ধ্যে 7:30 নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে 6টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। জানা গিয়েছে যে গুদামে আগুন লেগেছে সেখানে সুগন্ধি দ্রব্য ও প্লাস্টিকের সামগ্রী ছিল। এছাড়াও একাধিক ঘরে চকলেট, চিপস, সিগারেট মজুদ ছিল বলেও জানা গিয়েছে। কি থেকে আগুন লেগেছে তা এখনো অব্দি জানা যায়নি। এদিকে ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় বাড়ছে চিন্তা। দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সমস্যা হচ্ছে বলে খবর।